হ্যালো বন্ধুরা, এখন রিয়েলমি C35 যে নতুন মডেলটা এসছে এই মডেলের আনবক্সিং করব। এটার যে কালারটা রয়েছে সেটা হলো গ্লোয়িং গ্রিন এবং এটা 6/128 রয়েছে। এটা রিয়েলমির আছে, তো আমি এটাকে আনবক্সিং করছি। প্রথমে এর যে উপরের কভারটা রয়েছে এই কভারটাকে আমি প্রথমেই ছিঁড়ে রেখেছিলাম, খুলে রেখেছিলাম, তো আমি এটাকে আনবক্সিং করছি তোমাদের সামনেই। এটার উপরের খাপটা এই খুলে ফেললাম, এটা দেখতে পারো এখানে লেখা রয়েছে, উপরেও লেখা রয়েছে এখানে গ্লোয়িং গ্রিন রিয়েলমি C35। এবার আমি এর বক্সটার উপরের যে খাপটা থাকে সেটা আমি বের করলাম। এখানে এ গ্রেট স্টোরি সিন্স দ্য ফার্স্ট লিপ লেখা রয়েছে, এ গ্রেট স্টোরি সিন্স দ্য ফার্স্ট লিপ। এটা যে সিম কার্ড খোলার জন্য যে পিনটা দেয় সেই পিনটা এখানে রয়েছে, সিম কার্ড খোলার জন্য এই যে ভিতরে পিনটা রয়েছে দেখতে পাচ্ছ। আর ভিতরে এখানে কিছু ডিসক্রিপশান রয়েছে ফোনটা কীভাবে ইউজ করতে হবে। এখানে রিয়েলমি কুইক গাইড রয়েছে, এখানে দেখা যাচ্ছে রিয়েলমি কুইক গাইড, আর কীভাবে সিমটাকে বের করতে হবে, কীভাবে সিমটাকে ইউজ করতে হবে এবং ন্যানো সিমটাকে কীভাবে ভিতরে এন্টার করতে হবে সেটা সব এখানে রয়েছে। এবার এখানে রিয়েলমি সেফটি গাইড বলে একটা বই দিয়েছে, রিয়েলমি সেফটি গাইড, সেক্ষেত্রে এটা বেশ দুপাতার একটা ফোল্ড করে দুপাতার একটা দু তিন পাতার একটা পেজ দিয়েছে, কিন্তু এটা এক পাতারই একটা পেজ রয়েছে দেখতে পাচ্ছ। পরে এটা সম্পর্কে অনেক বিস্তারিতভাবে বলবো, তবে আগে দেখা যাক ফোনটা কেমন হয়েছে। এটা ছিল রিয়েলমি সেফটি গাইড। এখন আসি ফোনটা, তো ফোনটা তুলতে হবে আমি ঠিক এভাবে এর উপরের পর্দাটা ধরেই তুলছি, তো পর্দাটা ধরেই আমি উপরে তুললাম। এবং এটা এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে এর খাপ থেকে, এর পিছনের সাইডটা দেখতে পাচ্ছ ভিতর থেকে কেমন দেখা যাচ্ছে। এবার পিছনের সাইডটা আমি খাপটা বের করছি, বের করলে এর অরিজিনাল লুকটা দেখতে পাচ্ছ। এটা দেখলেই মনে হচ্ছে যেন এর উপরে কোনো হিরে বা অন্য কোনো প্লাটিনামের কোনো পাথ বসানো রয়েছে, যার জন্য দেখতে চকচকে মনে হচ্ছে। এবং পিছনে এটা গ্লাস লিড আছে, এটা যখন রিয়েলমি C2 বা রিয়েলমি 11 এই সবগুলোতে জানি না গ্লাস লিডটা আছে কি না, কিন্তু রিয়েলমি C35 এগুলোতে গ্লাস লিড দিয়েছে। এবং এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ এটা 50 মেগাপিক্সেল আছে, এখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে, আর 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। আর এখানে ব্যাটারি যে পিছনে যে এটা রয়েছে এখানে, এটা 5000 mAh ব্যাটারি রয়েছে রিয়েলমি C2। এর স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখানে, এরা স্ক্রিন গার্ডটা দিয়ে দিয়েছে, এখানে স্ক্রিন গার্ডটা দিয়ে দিয়েছে, এখানে স্ক্রিন গার্ডটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এই যে এপাশে যে খোলার একটা জায়গা, এখানে স্ক্রিন গার্ড সহ সিমের যে গার্ডগুলো সেটা সব দেওয়া হয়ে গেছে। এটা এখানে ফিঙ্গারটা রয়েছে, এখানে ফিঙ্গার দিয়ে এটাকে ওপেন করতে হবে। এবং সিম দেখতে পাচ্ছ ফোনটার গ্লোয়িংটা, উপরে স্ক্রিন গার্ডে আমি হাত দিয়ে ফেলেছি তার জন্য এর কালারটা এখানে ভালো দেখাচ্ছে না, কিন্তু এর পিছনটা দেখলে মনে হচ্ছে সত্যি এটা খুব দারুণ করেছে, পিছনে যে চমকটা দেখতে পাচ্ছ। এটা ফোনটা এখন দূরে সরিয়ে রাখি, ফোনটার তো ফিচার্সগুলো জানাই হয়ে গেছে, 6/128 এবং ক্যামেরা ডুয়েল ক্যামেরা রয়েছে, এক ফ্ল্যাশ লাইট রয়েছে, ট্রিপল ক্যামেরা মনে হচ্ছে, এটা ট্রিপল ক্যামেরা ফ্ল্যাশ লাইট রয়েছে। আর এটার উপর থেকে এটা খুলে বের করে দিলাম, দিলে এখানে যে ব্যাটারিটা রয়েছে এটা এটা খুব সম্ভবত 18 ওয়াট রয়েছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে 15 ওয়াটই রয়েছে, 15 ওয়াট কি 18 ওয়াট রয়েছে দেখতে পাচ্ছ। এটা রয়েছে ব্যাটারি, খুব হাই পাওয়ারের একটা অ্যাডাপ্টার রয়েছে, 15 ওয়াটের একটা চার্জার অ্যাডাপ্টার রয়েছে। আর এটা কেবিলটা দিয়েছে, ডাটা কেবিল, এটা C টাইপ মনে হচ্ছে, C টাইপ ডাটা কেবিল। এটা আনবক্সিং করলাম আজকে, তো কেমন হয়েছে তোমরা বলবে, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব, ডু সাবস্ক্রাইব। ফোনটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা ফোনটার ব্যাক পার্ট যে রিয়েলমি সি থার্টি ফাইভ। এর যে বডিটা এটা পুরো মেটাল বডি লাগছে, বডিটা পুরো মেটাল বডি, একটা মারাত্মক ফোন, একটা মেটাল বডির একটা ফোন। বেশ, আমার আগে যেটা আমি ব্যবহার করতাম সেটা রিয়েলমি সি টু, রিয়েলমির সি টু এর
যেটা ছিল সেটা 2GB RAM ছিল আর এটা এখন 6GB RAM 128GB ROM দেখতে পাচ্ছ সাথে এটা নেওয়ার পর পরই একটা হেডফোন এরা আমাকে গিফট করেছে হেডফোনটা এটা দেখতে পাচ্ছ জানি না কিসের জন্য এটা গিফট করেছে এটা হেডফোন তো হেডফোন দিয়েছে এটা বেশি ভালো নয় হেডফোনটা কিন্তু এটা দিয়েছে এরা ব্যবহারের জন্য